আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে লবঙ্গ লতিকা পিঠা তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় লবঙ্গ লতিকা পিঠা। প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করে নিব। এখানে আমি একটা বোলে একটা পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এখন ময়দা এবং ঘি ভালো মতো মিক্স করে নিব। ময়দা এবং ঘি ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। এখানে চলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এখন 3টা গোটা এলাচি দিয়ে দিব, একটু নেড়ে নিব। এখন 1 কাপ পরিমাণ পোড়ানো নারকেল দিয়ে দিব। এখন দিব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখানে আমি আরও দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণকে একসাথে মিডিয়াম লো হিটে ভাজতে হবে। চিনিটা যখন ভালো মতো গলে গিয়ে নারকেলের সাথে মিশে আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে চুলে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন চিনি আর পানিটাকে আমি জাল দিয়ে ঘন এক তারে শিরা তৈরি করে নিব। আমি চিনির শিরার মধ্যে 2টো গোটা এলাচও দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমার নারকেলের পুরটাও তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে নারকেলের সাথে মিশে আঠালো আঠালো হয়ে গেছে, আর এইভাবে প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আধা ঘন্টা হয়ে গেছে। আমি ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ভাগ দিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম পাতলা করে আমি তৈরি করে নিব। এখানে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটির মাঝখানে নারকেলের পুর দিয়ে দিব। এখন রুটিটার চারপাশে পানি লাগিয়ে নিব। এখন রুটিটার একটা সাইড এভাবে টেনে এনে পাশে লাগিয়ে দিব, তারপর এ পাশ থেকেও টেনে এনে এভাবে আবার এ পাশে লাগিয়ে নিব, তারপর 2 সাইডে একটু চেপে চেপে দিব। এখন আমি পিঠাটাকে উল্টে দিব। এখন এপাশেও 2 সাইডে আমি পানি লাগিয়ে নিব, তারপর এখান থেকে একটা সাইড এনে এভাবে লাগিয়ে নিব, আবার এখান থেকেও একটা সাইড এনে পরে এবার লাগিয়ে দিব। যেহেতু এটা লবঙ্গ লতিকা পিঠা, তাই এখানে আমি একটা লবঙ্গ নিয়ে মাঝখানে এভাবে গেঁথে দিব। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে 1 কাপ পরিমাণ ময়দা যে মাপটা দিয়েছিলাম, সেতে ওতে করে আমার 6টা পিঠা হয়েছিল। তারপর আমার কিছু নারকেলের পুর রয়ে গিয়েছিলো, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দার খামির তৈরি করে আমি আরও 3টা পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। চুলায় আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলোকে আমি মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, আর কিছুক্ষণ পরপর আমি উল্টে পাল্টে দিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি তুলে ফেলবো, আর এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠার উপরে চিনির শিরা দিয়ে দিব, ঘন চিনির শিরাগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠাটা খেতে খুবই মজার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।